আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যুক্তিবিদ্যা প্রথম পত্রের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা যুক্তিবিদ্যা প্রথম পত্রের পঞ্চম অধ্যায়, অধ্যায়টির নাম হচ্ছে অনুমান, এ অধ্যায় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন এবং উত্তরগুলো আলোচনা করব। এক নম্বর প্রশ্নে বলা হয়েছে, অনুমান প্রধানত কত প্রকার? এর উত্তর হচ্ছে দুই। দুই নম্বরে, অনুমান নির্ভর করে, এর উত্তর হচ্ছে পর্যবেক্ষণকৃত বিষয়ের উপর, মানসিক অবস্থার উপর, যুক্তির আকারের উপর। শিক্ষার্থীরা, এরপর একটি উদ্দীপক দেওয়া আছে। বলা হয়েছে, রনি হয় দ্বিপদী, জনি হয় দ্বিপদী, মলি হয় দ্বিপদী, মিন্টু হয় দ্বিপদী, অতএব সকল মানুষ হয় দ্বিপদী। তিন, উদ্দীপকটি দ্বারা কোন ধরনের অনুমানকে নির্দেশ করে? উত্তর, আরোহ। চার, অবরোহ পদ্ধতিতে কিভাবে সিদ্ধান্ত টানা হয়? উত্তর, দুটি আশ্রয় বাক্য থেকে। পাঁচ, অবরোহ অনুমানের লক্ষ্য কি? উত্তর হচ্ছে আকারগত সত্যতা। ৬, অনুমান হয় মানসিক প্রক্রিয়া। ৭, অবরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় আশ্রয় বাক্য থেকে, সমান ব্যাপক এবং কম ব্যাপক। ৮, যুক্তিবিদ্যার মৌলিক ভিত্তি কোনটি? উত্তর হচ্ছে অনুমান। ৯, জ্ঞান লাভের পরোক্ষ প্রক্রিয়াকে কি বলে? এর উত্তর হচ্ছে অনুমান। ১০, জামিল কোনো স্থানে ধোঁয়া দেখে অনুমান করল সেখানে আগুন লেগেছে, এখানে ধোঁয়া কোন ধরনের জ্ঞান? উত্তর হচ্ছে প্রত্যক্ষ। ১১, অনুমান কি জাতীয় প্রক্রিয়া? উত্তর, মানসিক। ১২, জ্ঞানের প্রধান উৎস কি? অনুমান। ১৩, অনুমানের প্রথম স্তর কোনটি? অবধারণ। ১৪, যৌক্তিক অনুমানের লক্ষ্য হল জ্ঞান অর্জন করা। ১৫, অনুমানের প্রাথমিক উপাদানের নাম কি? উত্তর হচ্ছে অবধারণ। ১৬, অনুমানে কি থাকতে পারে? নতুনত্ব। ১৭, প্রকৃত অনুমান হিসেবে কোন অনুমান সর্বজন স্বীকৃত? মাধ্যম অনুমান। ১৮, অনুমানকে বিশ্লেষণ করলে কয়টি দিক পাওয়া যায়? ২। ১৯, অনুমানের বাস্তবতা কিসের উপর নির্ভর করে? উত্তর হচ্ছে ঘটনার পরীক্ষণ। ২০, অনুমানের সিদ্ধান্তটি কিসের মধ্যে খুঁজে পাওয়া যায়? আশ্রয় বাক্যের মধ্যে। ২১, ইনফারেন্স শব্দটির উৎস কোন ল্যাটিন শব্দ থেকে? উত্তর হচ্ছে ইনফারে। ২২, অবরোহ অনুমানের প্রকৃতি হল সার্বিক থেকে বিশেষ। ২৩, অবরোহ অনুমানের সিদ্ধান্ত কোনো সময় আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক নয়। ২৪, অবরোহের আশ্রয় বাক্য আকারগতভাবে সত্য হলে সিদ্ধান্তটি কেমন হবে? আকারগতভাবে সত্য। ২৫, যে অবরোহ অনুমানে সিদ্ধান্তটি একটি আশ্রয় বাক্য থেকে টানা হয় তাকে কি বলে? অমাধ্যম অনুমান। ২৬, কোন ধরনের অনুমানকে পরোক্ষ অনুমান বলে? মাধ্যম অনুমান। ২৭, অমাধ্যম অনুমানে কয়টি যুক্তিবাক্য থাকে? উত্তর, ২। ২৮, কোন অনুমানের যথার্থতা নিয়ে মতভেদ রয়েছে? অমাধ্যম। ২৯, অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয় বাক্য কয়টি? ১টি। ৩০, কোনো মানুষ নয় অমর, কোনো অমর জীব নয় মানুষ, উক্ত যুক্তিটি একটি অমাধ্যম অনুমান। ৩১, ব্যাপ্যতার দিক থেকে আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত সমান হয় কোন অনুমানে? অবরোহ। ৩২, অমাধ্যম ও মাধ্যম অনুমানের পার্থক্য কিসের উপর নির্ভর করে? আশ্রয় বাক্যের সংখ্যা। ৩৩, কিরূপ অনুমানে সবসময় একাধিক আশ্রয় বাক্য থাকে? মাধ্যম অনুমানে। ৩৪,
অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলা যায় না, উক্তিটি কে ব্যক্ত করেছেন? মিল ও বেইন। ৩৫. অমাধ্যম অনুমানে সিদ্ধান্ত কয়টি যুক্তিবাক্য থেকে অনুমিত হয়? একটি। ৩৬. অবরোহ অনুমান কিরূপ সত্যতা অর্জন করতে চায়? রূপগত সত্যতা। ৩৭. মাধ্যম অনুমান কয়টি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত গৃহীত হয়? ২। ৩৮. অমাধ্যম অনুমানের শ্রেণী বিভাগ কোনটি? প্রতিবর্তন। ৩৯. মাধ্যম অনুমানের যুক্তিতে কয়টি যুক্তিবাক্য থাকে? ৩টি। ৪০. অবরোহ অনুমান মানে? এর উত্তর হচ্ছে ১ এবং ৩। ৪১. অবরোহ অনুমানের অন্তর্ভুক্ত হচ্ছে মাধ্যম অনুমান, অমাধ্যম অনুমান। ৪২. অবরোহ অনুমানের প্রকৃতির ক্ষেত্রে বলা যায়? এর উত্তর হচ্ছে ২ এবং ৩। এরপর নিচের দৃষ্টান্তটি পড়ো এবং ৪৩ ও ৪৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। সব মানুষ হয় বুদ্ধিবৃত্তিক সম্পন্ন, স্বামীর হয় একজন মানুষ, অতএব স্বামীর হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন। ৪৩. উল্লেখিত দৃষ্টান্তটি কোন অনুমানকে নির্দেশ করে? অবরোহ। ৪৪. উক্ত দৃষ্টান্তটির ক্ষেত্রে বলা যায়? এর উত্তর হচ্ছে ১, ২ এবং ৩। ৪৫. বিশেষ থেকে সার্বিকে যাওয়া যায় কোন আরোহে? আরোহ। ৪৬. আরোহ অনুমান প্রধানত কয় প্রকার? ২। ৪৭. আরোহ অনুমানের প্রকারভেদ দুটি কি কি? প্রকৃত ও অপ্রকৃত। ৪৮. ইন্ডাকশন শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে? উত্তর ইপাগো। ৪৯. আরোহের সিদ্ধান্ত সবসময় আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক। ৫০. নবীর উদ্দিন একটি অনুমান গঠন করে যা সিদ্ধান্ত বাক্যটি আশ্রয় বাক্য থেকে পরিমাণের দিক থেকে বেশি ব্যাপক। নবীর উদ্দিন কর্তৃক গঠিত অনুমানটি হল আরোহ অনুমান। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ ৫০টি MCQ আমি তোমাদের সাথে আলোচনা করলাম। এই ৫০টি MCQ সহ মোট ১০০টি MCQ এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে PDF আকারে দেওয়া আছে। তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে PDF লিঙ্কে ক্লিক করে PDFটি ডাউনলোড করে বাসায় প্র্যাকটিস করবে। শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে যুক্তিবিদ্যা প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, সে পর্যন্ত সঙ্গে থেকো কোর্সটিকে ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।